টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন আহত হন কমপক্ষে জন, শুক্রবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতি উপজেলার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে ময়মনসিং যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিং লিংক রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যায় দুইজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয় এদিকে জামালপুরে ট্রাকের ধাক্কায় মারা যায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ তিনজন আহত হন একজন শুক্রবার সকালে ছয়টায় শহরের বেলটিয়ার টিউব অয়েল পার মোড়ে এই দুর্ঘটনা ঘটে সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি